আপনার পরিবারে সকলেরই রেশন কার্ড রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে অন্য কোন নতুন সদস্য আপনার পরিবারে এসেছে, তার রেশন কার্ড এই মুহূর্তে দরকার বা নতুন রেশন কার্ড আপনার হাতের কাছে নেই, বা কিভাবে আবেদন করবেন? তো নতুন সদস্যের জন্য, নতুন রেশন কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন, 4 নম্বর ফর্ম কিভাবে ফিল আপ করবেন, এই নিয়ে আজকের ভিডিও। ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা রাখি আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তো দীপ ডিজিটাল টিপস এর পক্ষে আমি প্রশান্ত আপনাদের সবাইকে জানাই স্বাগত আমার চ্যানেলে। আপনারা যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন এবং অবশ্যই ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও। নতুন রেশন কার্ডের আবেদন করবেন কিভাবে, এ টু জেড আমরা দেখাবো এই ভিডিওতে। আধার কার্ড ছাড়াই আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন, হ্যাঁ অবিশ্বাস্য হলেও শর্তে। আপনার ফ্যামিলির যে নতুন সদস্য তার বয়স যদি 5 বছরের নিচে হয়ে থাকে, তাহলে অবশ্যই আধার কার্ড ছাড়াই আপনি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এবং আপনার যে নতুন সদস্য রয়েছে ফ্যামিলিতে, তার বয়স যদি 5 বছরের ঊর্ধ্বে হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই আধার কার্ড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা এবার আমরা চলে যাচ্ছি ফর্ম ফিল আপের প্রথম পর্যায়ে, সেকশন এ, ডিটেলস অফ হেড অফ ফ্যামিলি এনি মেম্বার হ্যাভিং ডিআরসি। অর্থাৎ আপনার ফ্যামিলির যে হেড রয়েছে, তার যদি কোনো ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে, অবশ্যই তার নামটা এখানে লিখতে হবে। প্রতিটা চেক বক্সে একটি করে অক্ষর লিখবেন এবং মাঝখানে একটি গ্যাপ দেবেন। তারপর আপনার যদি মিডিল নেম থাকে তাহলে সেটি আপনি দেবেন, তারপর আবার একটি গ্যাপ দিয়ে তারপর আপনি আপনার পদবি লিখবেন। তো এখানে আমরা এটি ডেমো ফর্ম ফিল আপ করেছি, সেটি দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা এটি দেখে নতুন ফর্ম ফিল আপ করতে পারবেন। নেম রবি সর্দার, রবি, তারপরে একটা ছোট্ট চেকবক্স আমরা অল্প করে বাদ দিয়েছি, একটি ঘর আমরা বাদ দিয়েছি, তারপরে আমরা সর্দার টাইপ করেছি। তো যদি মিডিল নেম থাকতো তাহলে আমরা মিডিল নেমটা এখানে লিখতাম, তারপরে একটা ঘর ফাঁকা দিয়ে তারপরে সর্দার লিখতাম। তো এবারে রেশন কার্ড টাইপ, আপনার যে রেশন কার্ডের ধরনটা রয়েছে AYY, PHH, SPHH, তো আপনি যে ডিজিটাল রেশন কার্ডের ধারক, ডিজিটাল কার্ডের ধারক, তো সেটাতে আপনি টিক মারবেন। এবং তার পরের কলম বলা হয়েছে রেশন কার্ড নাম্বার, এবং আপনার যে SPHH কার্ডটা রয়েছে, SPHH যে কার্ডটা আপনার রয়েছে বা আপনি যে কার্ডের ধারক, সেই কার্ডের নাম্বারটা এখানে আপনি লিখে দেবেন। তারপরে বলা হচ্ছে সেকশন বি, ডিটেলস অফ নিউ মেম্বার অ্যাপ্লাইং ফর ডিআরসি, আধার নট ম্যান্ডেটরি ফর অ্যাপ্লিক্যান্ট বিলো এজ অফ 5 ইয়ার্স, ডিটেলস অফ দি ওয়ান মানে ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট। বলা হচ্ছে যে আপনার 5 বছর বয়সের নিচে যে সদস্য রয়েছে ডিজিটাল কার্ডের জন্য আবেদন করবেন, তো তার আধার কার্ড না হলেও চলবে। এবং আধার কার্ডের বয়স যদি 5 বছরের নিচে থেকে থাকে আপনার নতুন সদস্যের যে আবেদন করছে, তাহলে অবশ্যই তার আধার কার্ড ছাড়াই এই আবেদনটি করতে পারবে, এটা পরিষ্কার ভাবে এখানে বলাও রয়েছে। তবে এটাও প্রযোজ্য যে আধার কার্ডের মানে তখনই লাগবে আধার কার্ডের নাম্বার বা আধার কার্ড যখন তার বয়স 5 বছরের ঊর্ধ্বে হয়ে যাবে। তো আমরা একটা ডেমো দেখানোর চেষ্টা করছি, রবি সর্দারের ছেলে রানা সর্দার, রানা সর্দারের জন্য আবেদন করা হচ্ছে। তো এখানে আমরা প্রথমে লিখেছি রানা, তারপরে সর্দার, ফর্মটাকে একটু নিচে নিয়ে নিচের দিকে নামছি ফর্মটির। এইবারে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, যে হেড আপনি রয়েছেন রবি সর্দার, আপনি যদি ফ্যামিলির হেড হয়ে থাকেন আর আপনার ছেলে হচ্ছে রানা সর্দার, তাহলে আপনার সঙ্গে যে সম্পর্কটা হচ্ছে ছেলে পিতা পুত্রের যে সম্পর্ক, সেই জন্য এখানে রানা হচ্ছে সন, আমরা রিলেশনশিপটা দেখিয়েছি সন। এবারে দেখা যাচ্ছে গার্জেনের মানে হেড অফ দি ফ্যামিলি বাবা না থেকে অনেক সময় মাও হতে পারে, সেক্ষেত্রে আপনি মায়ের নাম লিখতে পারেন। এবারে তার ডেট অফ বার্থ, অবশ্যই একটা কথা মনে রাখতে হবে, যখন 5 বছরের নিচে আপনি
কোনো সদস্য ফর্ম ফিল আপ করছে আধার কার্ড ছাড়াই, সেক্ষেত্রে জন্ম সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। তো এখানে আপনার জন্ম সার্টিফিকেটের যে ডেট অফ বার্থটা রয়েছে, প্রথমে আপনি দিন, তারপরে মাস, তারপরে আপনার বছরটা লিখবেন। এবারে আপনি পুরুষ বা মহিলা যেটাই হয়ে থাকবেন সেখানে টিক মারবেন এইভাবেই। তো যেহেতু রান্নার সর্দার হচ্ছে পুরুষ, সেজন্য আমরা মেলের ঘরে টিক মেরেছি। এরপরে যেহেতু তার বয়স 5 বছর এবং আধার কার্ড এখানে ম্যান্ডেটরি নয়, সেজন্য আমরা এখানে আধার কার্ডটা দিলাম না। এইবারে যদি আপনার আধার কার্ড থেকে থাকে বয়স 5 বছরের নিচে, অবশ্যই আপনি আধার কার্ডটা দিতে ভুলবেন না। এরপরে চলে আসছে ডিটেলস অফ দি সেকেন্ড অ্যাপ্লিক্যান্ট। যদি আপনার এই একই ফর্মে 4টি কলম রয়েছে পরপর, যে নতুন 4 জন সদস্য একটি ফর্মে আবেদন করতে পারবে, এ দেখা যাচ্ছে আপনার সদস্যের সংখ্যা 4-এর বেশি রয়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে এই ফর্মটিকে আপনি পুনরায় জেরক্স করবেন, করে আরো যে বাকি সদস্যরা রয়েছে তাদের নাম আপনি ঠিক সেম এভাবেই লিখবেন। এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি রানী সর্দার তারই মেয়ে। তাহলে রানী সর্দার যখন আমরা নামটা লিখলাম এখানে, এবার রিলেশন উইথ অফ দি হেড ফ্যামিলি, সেই ফ্যামিলি হেডের সঙ্গে তার সম্পর্কটা কি হচ্ছে, তো আমরা এখানে লিখেছি ডটার, তার কন্যা হিসেবে আমরা রানী সর্দারকে দেখিয়েছি। এবার তাহলে অবশ্যই বাবা রবি সর্দার হবে, সেটাও আমরা এখানে দেখিয়েছি। এবারে তার ডেট অফ বার্থ যেটা হবে সেটা আমরা এখানে লিখেছি, প্রথমে দিন, তারপর এখানে মাস, তারপর আমরা এখানে বছরটা দিয়েছি। তারপরে যেহেতু মেয়ে সেজন্য এখানে আমরা ফিমেল এই ঘরটাতে টিক মেরেছি। এবারে তার আধার কার্ড আছে এখানে আমরা দেখিয়েছি, তো আধার কার্ডের সংখ্যাটা আমরা পরপর এখানে টাইপ করেছি, যেহেতু আমরা ডেমো দেখাচ্ছি সেজন্য আমরা এখানে এই সংখ্যাগুলো বসিয়েছি। তো আপনার আধার কার্ড দেখে সেই সংখ্যাগুলো আপনারা লিখবেন। এইবারে ডিটেলস অফ থার্ড অ্যাপ্লিক্যান্ট, তো আমরা যেহেতু দুজন সদস্যের জন্য আবেদন করছি, তো আমরা দুজনের এটা দেখিয়েছি। এবার আপনাদের যার যেটা প্রযোজ্য হবে সেভাবে এটা ফর্ম ফিল আপ করবেন। তো আমরা এবারে থার্ড কলম ফোর্থ কলম এটা আমরা ছেড়ে দিলাম। এবার সেকশন বি অ্যাড্রেস ডিটেলস, এইবারে আপনারা যেখানে বসবাস করেন সেখানকার পুরো অ্যাড্রেসটা এখানে দেবেন, এবং যেখান থেকে আপনি এটা আবেদন করছেন, যেখানে আপনি বিলং করেন সেখানকার পুরো ঠিকানা এখানে। এবারে জেলা, তারপর হচ্ছে আপনার সাব ডিভিশন, তারপর আপনার ব্লক, তারপর হচ্ছে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, তারপর আপনার গ্রামের নাম, তারপর আপনার পিন নাম্বার, তারপরে আপনার পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন, এইভাবে এটা পুরোটা ফিল করবেন। চলে আসছি সেকশন সি কন্ট্যাক্ট ডিটেলস, আপনার যে সচল একটি মোবাইল নাম্বার রয়েছে সেটা এখানে আপনাকে অবশ্যই দিতে হবে, এবং সেকেন্ডারি মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি যদি অল্টারনেট হিসেবে আরেকটি মোবাইল নাম্বার দিতে চান তো এটা আপনি এখানে দিতে পারেন। তারপর পরের চেক বক্স গুলোতে এইভাবে লিখবেন। তো একটি ঘরে আমাদের এখানে দুটো করে সংখ্যা বসে গিয়েছে, তো এভাবে লিখবেন না, প্রতিটি ঘরে একটি করে সংখ্যা হবে, ঠিক সেইভাবেই লিখবেন। প্রতিটি ঘরে একটি করে সংখ্যা হবে, তাহলে 10টা সংখ্যার জন্য 10টা ঘর আপনাকে ব্যবহার করতে হবে। এবারে এইখানে একটা চেক বক্স দেখা যাচ্ছে, তো এই যে চেক বক্সটা এখানে বলা রয়েছে যে এইখানটাতে আপনি যদি মেসেজ না পেতে চান তাহলে এখানটাতে আপনি টিক মারবেন, আর যদি আপনি মেসেজ পেতে যান তাহলে এই ঘরটাতে কিন্তু আপনি টিক মারবেন না। এবারে চলে আসছি সেকশন ডি আধার ডিটেলস অফ অল এক্সাইটিং ডিআরসি হোল্ডার্স অফ দি ফ্যামিলি, বলা হচ্ছে যে আপনার যাদের ডিজিটাল রেশন কার্ড আছে
তাদের নাম এখানে আপনারা পরপর লিখবেন এবং তাদের রেশন কার্ড নাম্বার লিখবেন, তারপরে আপনার ক্যাটাগরি লিখবেন, এবং আপনার যে রেশন কার্ড রয়েছে তার নাম্বার যেমন দিলেন তেমনি আধার কার্ড নাম্বারটাও এখানে দিতে হবে। এবারে রবি সর্দার আমরা প্রথমেই বলেছিলাম, তিনি হচ্ছে হেড অফ দি ফ্যামিলি, তাহলে তার রেশন কার্ড আছে, তার নামটা আমরা প্রথমে লিখলাম, তারপরে আমরা তার ডিজিটাল রেশন কার্ডের নাম্বার দিলাম, তারপরে কোন ক্যাটাগরি ছিল সেটা আমরা টিক মারলাম, তারপরে তার আধার কার্ড যে নাম্বারটা আছে সেটা আমরা দিলাম। এইবারে রবিবাবুর যিনি স্ত্রী রয়েছেন তার নামটাও এখানে আপনি, মানে রবিবাবুর স্ত্রী যে নাম এখানে রয়েছে সেটাও আমরা এখানে লিখতে পারি। তাছাড়াও রবিবাবুর ফ্যামিলিতে আরো অন্যান্য যে মেম্বাররা রয়েছে তাদের ডিজিটাল রেশন কার্ড আছে, ঠিক সেম এইভাবেই এখানে চারটে কলম দেখানো হয়েছে। দেখা যাচ্ছে সেই চারটের পরেও আরো মেম্বাররা রয়েছে, তাদের ডিজিটাল রেশন কার্ড আছে, অবশ্যই এই পৃষ্ঠাটিকে আবার জেরক্স করে সেখানে জুড়ে দিয়ে পরপর সেম এইভাবে ফর্মটি ফিল আপ করবেন। এবারে তিনি সক্ষম কি অক্ষম, এখানে যে কথাটা বলা হয়েছে ডিসএবিলিটি পিডব্লিউডি যে কথাটা এখানে বলা হয়েছে, তো এইখানটাতে আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে ইয়েস, আর যদি না হয়ে থাকেন তাহলে না, এইখানটাতে আপনি নোটাতে টিক মারবেন। এবার সব মানে ফর্মের নিচের দিকটাতে আমরা চলে আসছি, যে আই এগ্রি, এর আগে একটা চেক বক্স রয়েছে এইখানটাতে আপনাকে একটা টিক মারতে হবে যে হ্যাঁ আমি সকল তথ্যগুলো যেটা দিলাম সেটা সত্য। তো এইবারে তারপরে রয়েছে ডেট, আপনি যে তারিখে ফর্মটি জমা করবেন অবশ্যই সেখানে জমা দেওয়ার আগে এখানে তারিখ লিখবেন, আর এইখানটাতে আপনি অবশ্যই গার্জেন হিসেবে যেহেতু আপনি এটা জমা করছে নতুন সদস্যের হয়ে, নতুন সদস্যের বয়স 5 বছরের কম বা 5 বছরের বেশি 18-র কম, সেক্ষেত্রে আপনাকে এখানটাতে সাইন করতে হবে। এইবারে আপনি যদি সাইন করতে না পারেন সেক্ষেত্রে আপনি আপনার আঙুলের ছাপ দেবেন এবং নিচে আপনি অন্য কাউকে দিয়ে আপনার নামটা লিখিয়ে নেবেন। এইবারে এর সঙ্গে আপনি কি কি ডকুমেন্টস দেবেন, এখানে বলাই রয়েছে কপি অফ ডিজিটাল রেশন কার্ড, মানে ফ্যামিলির যে হেড রয়েছে তার অবশ্যই ডিজিটাল রেশন কার্ড এখানে অ্যাটাচ করতে হবে, এবং আধার কার্ড যে মেম্বাররা আবেদন করছে যদি 5 বছরের নিচে হয়ে থাকে তো প্রয়োজন নেই, 5 বছরের ঊর্ধ্বে হলে অবশ্যই আধার কার্ড দিতে হবে। এইবারে বলা হচ্ছে 5 বছরের যখন নিচে আপনার মেম্বারের মানে যে সদস্য আবেদন করছে তার বয়স 5 বছরের নিচে হলে অবশ্যই, বারবার বলছি, সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। তো এইভাবে বন্ধুরা আপনারা পুরো ফর্মটি ফিল আপ করবেন এবং নির্ভুল ভাবে পুঙ্খানুভাবে দেখে নেবেন, তারপরেই অবশ্যই জমা দেবেন, এবং জমা দেওয়ার পরে আপনাদের একটা কাউন্টার পার্ট আপনাদের ফিরিয়ে দেওয়া হবে, এটা অবশ্যই আপনারা নিতে ভুলবেন না। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।